আজি মণ্ডপরে নবমী পীঠরে দশমী দশ ভুজাঙ্ক আরাধনার নিমগ্ন সারা রাজ্য ঘণ্ট ঘণ্টা সাঙ্গকু পারম্পরিক বাদ্যরে প্রকম্পিত শক্তিপীঠ মণ্ডপরে মাঙ্কর মহানবমী পূজা পাই ভক্তঙ্ক সমাগম কটকরে সুনা চান্দির মেঢ় ভুবনেশ্বরে সুউচ্চ তোরণ সাঙ্গকু সুদৃশ্য আলোক সজ্জার আকর্ষণ। কলকাতা লালবাগন দুর্গা পূজা পেন্ডালে অনন্য দৃশ্য 8000 গছরে নির্মাণ হয়েছে দেবী দুর্গাঙ্ক প্রতিমা গছ কাটিবা দ্বারা পরিবেশ উপরে পড়ুথিবা প্রভাবর বার্তা দেলা পেন্ডাল পূজা মণ্ডপরে শক্তি দাহ প্রথার ঝলক। তামিলনাড়ুর থিরুভাল্লুর জেলার কবরপেটার স্টেশন নিকটে ট্রেন দুর্ঘটনা মহীশূর দরভঙ্গা এক্সপ্রেস সহ মালবাহী ট্রেন ধক্কা ঘটনার কিছু যাত্রী আহত হয়েছে সূচনা এক্সপ্রেস ট্রেন 6টি বগি লাইনচ্যুত। যান্ত্রিক ত্রুটি কারণরু মঝি আকাশে 2 ঘন্টা চক্কর কাটলা এয়ার ইন্ডিয়া বিমান হাইড্রোলিক ত্রুটি পাই কাম করিনথলা ল্যান্ডিং গিয়র বিমানরে থিলে 140 যাত্রী তামিলনাড়ুর ত্রিচি এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং সবু যাত্রী সুরক্ষিত। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা জাপানর নিহন হিডানাকো অনুষ্ঠানকু দিয়াছিব চলিত বর্ষর নোবেল শান্তি পুরস্কার বিশ্বকু আণবিক অস্ত্রশস্ত্র মুক্ত করিবা পাই দীর্ঘদিনরু প্রয়াস করি আসুছে এই অনুষ্ঠান। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ବିପକ୍ଷ ଟେଷ୍ଟ ସିରିଜ ପାଇଁ ଭାରତୀୟ ଟେଷ୍ଟ ଟିମ୍ ଘୋଷଣା ରୋହିତ ଶର୍ମାଙ୍କ ନେତୃତ୍ୱରେ 15 ଜଣିଆ ଦଳ ଘୋଷଣା ଯଶପ୍ରୀତ ବୁମ୍ରା ଉପ ଅଧିନାୟକ ଆସନ୍ତା 16ରେ ବେଙ୍ଗାଲୁରୁରେ ଖେଳାଯିବ ସିରିଜର ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।